আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট টাইপস। সো টাস্ক এনভায়রনমেন্ট হচ্ছে কি, যে যেই জায়গাতে আমার একটা এজেন্ট কাজ করে আর কি, সেই এনভায়রনমেন্টকে হচ্ছে কি আমার টাস্ক এনভায়রনমেন্ট বলা। একটা টাস্ক এনভায়রনমেন্টের চারটা মেইন অংশ আছে। একটা হচ্ছে পিএএস, একটা হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট, এনভায়রনমেন্ট অ্যাকশন, আর হচ্ছে ওই পারসেপ্ট সিকোয়েন্স আর কি। সো এই পিএস একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এক একটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে। সো একটা এনভায়রনমেন্টে, একটা টাস্ক এনভায়রনমেন্ট কয়েকটা ক্যাটাগরির উপর ভিত্তি করে ভাগ করা হয়, আমরা এক একটা করে পড়বো। সবচেয়ে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফুললি অবজারভেবল এবং পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। সো ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট কি, যখন আমার একটা এজেন্ট তার সেন্সরের মাধ্যমে একটা একটা এনভায়রনমেন্টের পুরোটা কমপ্লিট স্টেট সম্পর্কে আমাকে নলেজ দিবে, তখন সেটা হচ্ছে আমার একটা ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট। যেমন হচ্ছে আমরা কিছু ভ্যাকুম ক্লিনারের যে উদাহরণটা পড়ছিলাম, সেই উদাহরণটা খুব সিম্পল ছিল। তার সেক্ষেত্রে কী, যে সে কোথায় আছে এবং সেই ফ্লোরটার কন্ডিশন কীরকম, সেই দুইটা সেন্সারই কিন্তু আমাদের ফুললি এই এনভায়রনমেন্টের ডিটেলস সম্পর্কে আমাদের ধারণাটা দিত। কিন্তু যদি আমরা এই জিনিসটাকে এমনভাবে চিন্তা করি যে একটা ট্যাক্সি, একটা অটোনোমাস ট্যাক্সি আর কি, বা একটা অটো ড্রাইভিং ট্যাক্সি আমরা চিন্তা করতেছি, সো তার ক্ষেত্রে কিন্তু সেটা পার্শিয়ালি অবজারভেবল একটা এনভায়রনমেন্ট হবে ওই রাস্তা বা এনভায়রনমেন্টটা। কারণ কি, সে যে রাস্তায় চলতেছে সে তো ওই রাস্তায় কতগুলো টোটাল গাড়ি আছে সেটা তো সে একটা ইনস্ট্যান্ট টাইমে বলতে পারবে না, বা সে যখন হচ্ছে কি যে অন্য গাড়ির যে চালাচ্ছে সে কোন দিকে যাইতে চাচ্ছে বা সে পরবর্তী নেক্সট মুভটা কী হবো সেই সম্পর্কে তার কিন্তু কিন্তু আইডিয়াটা নাই। সো এই জিনিসটা হচ্ছে আমার পার্শিয়ালি অবজারভেবল। সো এর উপর পরে হচ্ছে কি আমার স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে কি, যে আমার যে সকল কেসে এনভায়রনমেন্টের তেমন পরিবর্তন হয় না বা এনভায়রনমেন্টের চেঞ্জটা খুব এনভায়রনমেন্ট চেঞ্জ হয় না আর কি। আর ডাইনামিক হচ্ছে কি, যেখানে আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়, যেমন হচ্ছে যে আমরা অটো ড্রাইভিং যে ট্যাক্সির কথা বললাম সেটা হচ্ছে কি আমার ওয়ান কাইন্ড অফ ডাইনামিক হবে। কারণ কি, প্রত্যেকটা ইনস্ট্যান্সে তার চতুর্পাশে যে জিনিসপত্রগুলো ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার সামনে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা দ্রুত চেঞ্জ হচ্ছে, তার সামনের বা পিছনের গাড়ি থেকে সামনের গাড়ির ডিস্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে সবসময়। এটা হচ্ছে একটা ডাইনামিক এনভায়রনমেন্ট। আচ্ছা, ডিটারমিনিস্টিক আর হচ্ছে স্টকাস্টিক। তো ডিটারমিনিস্টিক স্টকাস্টিক হচ্ছে কি, যে আমি যে কারেন্ট একটা এনভায়রনমেন্টের যে কারেন্ট স্টেটে আছি সেই কারেন্ট স্টেট থেকে, সরি এটা হচ্ছে স্টেট হবে, সরি, আচ্ছা কারেন্ট স্টেট থেকে পরবর্তী কোন স্টেটে যাব বা কোন অ্যাকশন নিতে হবে সেটা হল মতো কারেন্ট স্টেটের উপরই ডিপেন্ড করতেছে। তখন হচ্ছে কারেন্ট স্টেট দিয়ে আমি জানতে পারবো, সেটা হচ্ছে আমার ডিটারমিনিস্টিক। আর যদি এরকম না হয় সেটা হচ্ছে আমার হচ্ছে স্টকাস্টিক। যেমন ডিটারমিনিস্টিকের একটা উদাহরণ বলি, যে এই যে আমি ভ্যাকুম ক্লিনারটা সবসময় ভ্যাকুম ক্লিনারের উদাহরণই দেবো, কারণ কি এটা একটা ডিটারমিনিস্টিক। কারণ আমি যেই স্টেটে আছি আমি পরবর্তী কোন স্টেটে যাব সেটা কেবলমাত্র আমার কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, আমার আগের যে স্টেট ছিল তার উপর কিন্তু সে ডিপেন্ড করতেছে না। কিন্তু একটা ওই অটোনোমাস ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে চিন্তা করো, যে সে যদি পরবর্তীতে একটা গাড়িকে ধরো সে ই দিছিল, এই পিছনে ই করছিল, পিছনে বলে পিছনে ই কি বলে ইন্ডিকেটর দিয়ে অনুমতি দিছিল তার সামনে যাওয়ার জন্য, এখন এই সে যেহেতু সামনে গেছিলো পরবর্তী সে যদি সে স্পিড বাড়ায় আবার তাহলে কিন্তু তাকে ক্রস করতে ছিল। সো কি পর প্রিভিয়াস যে অ্যাকশনটা সেটা কিন্তু বর্তমান অ্যাকশনকে ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে আমার স্টকাস্টিক। আচ্ছা, সিঙ্গেল এজেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল এজেন্টের উপর ডিপেন্ড করে এনভায়রনমেন্ট চেঞ্জ করা যায়। সিঙ্গেল এজেন্ট হচ্ছে একটা ক্রসওয়ার্ড পাজেলের ক্ষেত্রে কিন্তু একজনই খেলে, তাই না? কিন্তু একটা চেস হচ্ছে একটা মাল্টিপল এজেন্টের একটা উদাহরণ। যে একটা চেস বোর্ডকে যদি আমরা একটা এনভায়রনমেন্ট হিসেবে চিন্তা করি তখন সেটা হচ্ছে আমার একটা মাল্টি এজেন্টের। এরপরে হচ্ছে আমার এজেন্টগুলো যদি আমার ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ডিসক্রিট ই হচ্ছে কি, যে যদি আমার এইগুলো এনভায়রনমেন্ট টাইপসগুলো হচ্ছে কি কতগুলো পিস বাই পিসে বিভক্ত থাকে তখন হচ্ছে এটা আমার একটা
দিস্কি জিনিসটা যদি আমি আর একটু ক্লিয়ারলি বলি তাহলে হচ্ছে কি যে দেখে আমি বলা যায় যে ডিসক্রিটের হচ্ছে কি যে যদি আমার ধরো এই ইয়েতে থাকা একটা এনভায়রনমেন্টে যে ইটা আছে স্টেটটা আছে সেই স্টেট নাম্বার যদি আমার লিমিটেড হয়ে যায় তখন সেটা হচ্ছে আমার একটা ডিসক্রিট এনভায়রনমেন্ট। ধরো মনে করো এইটার ক্ষেত্রে কি সে কি এ ক্লিন এ ডার্টি এ ক্লিন বি ক্লিন বি ডার্টি, সো এই চারটা স্টেট ছাড়া তো আর তার স্টেট নেই তাই না। সো এই যে তাহলে কি এটা হচ্ছে আমার ডিসক্রিট ইভেন্ট। আর কন্টিনিউয়াস ইভেন্ট কি যে মাল্টিপল স্টেট তৈরি হচ্ছে, যেমন হচ্ছে এই একটা এই যে অটো ড্রাইভিং যে আমার টেকনিক এটার ক্ষেত্রে একটা এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ই, কারণ কি এই ক্ষেত্রে আমার স্টেট হচ্ছে কি আমি বলে শেষ করতে পারবো না কীরকম তাই না। আর ফাইনালি আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে এপিসোডিক আর সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট। এপিসোডিক এনভায়রনমেন্ট হচ্ছে কি যে ক্ষেত্রে আমি একটা এনভায়রনমেন্টে ঘটে যাওয়া ইভেন্টগুলোকে কতগুলো সিকোয়েন্স এপিসোডে বিভক্ত করতে পারবো এবং অ্যাটমিক এপিসোডে ব্যক্তিগত এবং প্রত্যেকটা অ্যাটমিক এপিসোডে আমি একটা করে পারসেপ্ট সিকোয়েন্স নিব এবং সে অনুযায়ী একটা অ্যাকশন আমি প্রডিউস করব। এটা হচ্ছে আমার এপিসোডিক এনভায়রনমেন্ট। আর সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু নেই। সো এই তো মোটামুটি হচ্ছে আমাদের ছয় ধরনের এনভায়রনমেন্ট ছিল, তার একটা ছোট্ট একটা ডিসক্রিপশন আর কি। সো আশা করছি ভালো লাগছে, ইনশাল্লাহ নেক্সটটাতে আমরা ওই এজেন্টের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করবো।